অ্যাপার্টমেন্ট থেকে আমরা পূজাটা করেছি। আমাদের এইবারের পূজা, আমাদের পূজা খুব সুন্দরভাবে হয়েছে। এই প্যান্ডামিক সিজনে আমরা যত রকম রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমরা এটা পূজাটা করেছি। আমাদের এই চার দিনের পূজাতে আমরা যত শত আমাদের রোজ ডিল অ্যাপার্টমেন্টের আমাদের যত ছিল 60 ফ্যামিলি, ওরা সবাই একসঙ্গে মিলে আমরা এই পূজাটা করেছি। পূজা চার দিন আমাদের ওখানে, পূজার পরে খাওয়া দাওয়া সব কিছু আমাদের, না সারাদিন আমরা পূজা প্যান্ডেলেই ছিলাম, খুব আনন্দ করেছি। প্রোগ্রাম হয়েছে, ফাংশন হয়েছে, আজকেও আছে আমাদের। আজকে তো বিজয়া দশমী, বিজয়া দশমীতে আপনাদের মানে কি শুভেচ্ছা বার্তা থাকবে রাজ্যবাসী? আমরা চাই এই যে একটা প্যান্ডামিক চলছে, এই বিজয়ার সঙ্গে যেমন এটা শেষ হয়ে যায়, আমরা চাই না নেক্সট ডে আর এই জিনিসটা যাতে আর না আসে। ভগবানের কাছে এইটাই, মায়ের কাছে এটা প্রার্থনা করছি যে এই যে এটা যেন আমাদের একটা আতঙ্ক, এই আতঙ্কটা যেন আজকে সব শেষ হয়ে যায়, এটাই মায়ের কাছে আমাদের নিবেদন আর প্রার্থনা। সকল ত্রিপুরাবাসীকে আমার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমরা আগামীতে আরও ভালো করে পুজো করতে পারি। যেটা গত দু বছর ধরে আমাদের একটা আতঙ্ক ছিল, যেটা আতঙ্ক ছিল সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। এইবার সামনের বছর হয়তো এটা থাকবে না, এটাই আমরা চাই মায়ের কাছে, এটাই আমাদের প্রার্থনা, যাতে আগামীতে আমরা সবাই মিলিতভাবে সুন্দরভাবে পুজোটাকে আরও সুন্দরভাবে করতে পারি। ভালো থাকবে।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.